নমস্কার, বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের আমি প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা। আমাদের মহাবিদ্যালয় প্রায় নদীর কাছাকাছি অবস্থিত এবং নদী তীরবর্তী প্রচুর ছাত্রছাত্রী আমাদের মহাবিদ্যালয়ে পড়াশুনো করে এবং এই যে হুগলি নদী, এই নদীর উপর এখানকার এলাকার বহু মানুষ নির্ভরশীল, তাদের জীবিকা নির্বাহ হয় এইভাবে নদীর মাছ চাষ এবং জেটি ঘাট ইত্যাদি বিভিন্ন পেশার সঙ্গে তারা যুক্ত। তো এই যে নদী তীরবর্তী এরিয়াতে নদীর পাড়ে আমরা বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে প্রত্যেক মাসে আমরা একবার করে আসি এবং এই নদীর তীরবর্তী এরিয়া এবং নদীর পাড় আমরা আমাদের এনএসএস ভলেন্টিয়ার, আমরা প্রোগ্রাম অফিসার সবাই মিলে আমরা পরিষ্কার করার চেষ্টা করি। আজও আমরা এসেছি, প্রত্যেক মাসে আমরা একবার করে আসি, আমাদের অনেক ছাত্রছাত্রীও আমাদের সাথে আসে, তাই এই কাজটা আমাদের সমবেতভাবে করতে হবে এবং রেগুলার বেসিসে করতে হবে। নমস্কার, আমি যে খাদ্দাম আলী, বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের একজন ছাত্র, তথা একজন এনএসএস ভলেন্টিয়ার। আমাদের কলেজের কয়েক কিলোমিটার দূরে একটি নদী আছে, নদীটির নাম হুগলি নদী। এই নদীর তীরবর্তী এলাকা নোংরা আবর্জনাগুলো আমরা এনএসএস ইউনিটের পক্ষ থেকে আমরা মাসে একবার করে পরিষ্কার করতে আসি, কারণ এখানে নদীর উপরে নির্ভরশীল অনেক মানুষজন আছে, তাদের সুবিধার্থে আমরা এই আবর্জনাগুলো পরিষ্কার করে থাকি। আমাদের প্রোগ্রাম অফিসার আছে আমাদের স্যার প্রণব কুমার জানা মহাশয়, এছাড়াও আমাদের এনএসএসের ভাই বোনরা এসে আমরা এটা পরিষ্কার করি, এটা আমাদের প্রত্যেক ভারতবাসীর কর্তব্য। নমস্কার। আমাদের কলেজের খুব কাছাকাছি অবস্থিত হুগলি নদী এবং এখানে প্রচুর ছাত্রছাত্রী বাসস্থান। আমাদের এই নদীকে কেন্দ্র করে অনেক মানুষের জীবিকা নির্বাহ হয়, তাই আমরা প্রত্যেক মাসে একবার করে আমাদের এই নদী পার পরিষ্কার করার জন্য ভূমিকা নিয়ে থাকি। আমি শ্রাবন্তী মাইতি, বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এনএসএস ইউনিটের ছাত্র। আজ আমরা আমাদের প্রণব কুমার স্যার এবং আমার এনএসএসের ভাই বোনেরা এবং সিনিয়র দাদারা সবাই মিলে এসেছি আমাদের কলেজে। খুব কাছাকাছি একটা নদী আছে যার নাম হলদি নদী এবং আমরা পুকুরাহাটি নদী বলে জানি। আজ আমরা এখানে এসেছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আমরা প্রতি মাসে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ এখানে অনেকে বসবাস করে, সবাই ভালো মন্দ হওয়ার ধারণা থাকে, তাই জন্য আমরা প্রতি মাসে এটা পরিষ্কার করে যাই। বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের স্টুডেন্ট এবং এনএসএস ভলেন্টিয়ার, আমরা আমাদের কলেজের খুব কাছেই আমাদের হুগলি নদী, এই হুগলি নদীর পাড়ে প্রায় মাসে সপ্তাহে আমরা একবার করে আসি, এসে এবং পাড় এবং নদীতে পড়ে থাকা আবর্জনাগুলোকে আমরা তুলি, তুলে সেগুলোকে ডাস্টবিন বা আদার্সওয়াইজ অন্য কোনো জায়গায় রাখি। এবং এই নদীর সঙ্গে জড়িত আমাদের অনেক মানুষজন যারা এই নদীর উপরে জীবিকা নির্ভর করে, তো আমাদের ভলেন্টিয়ার এবং প্রোগ্রাম অফিসার সহ আমরা সবাই আসি, এসে এই নদীর পাড়গুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা নদীকে পরিষ্কার করি। নমস্কার। এই বলে